নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সঞ্চিতার রান্নাবান্না ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আর একটা রান্না নিয়ে চলে এলাম। দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেলেই রান্নাটা করছি। তো ওর মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। এবার ওটা একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তাকে একটা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখো, আমি শুধু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, আর বন্ধুরা একটু বাটা মশলা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম, মুসুরির ডাল রান্না করছি। এবার মুসুরির ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার বন্ধুরা, ওর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, কারণ এখনকার নতুন ফুলকপি আমি ওটা ভাপিয়ে নিইনি। তো ডাইরেক্ট ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ওর মধ্যে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার বন্ধুরা, আমি ওতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঢেকে দেব ডালগুলো গলা পর্যন্ত। দেখো ডালগুলো আমার হয়ে এসেছে। এবার আমি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম মুলোগুলো দিয়ে দিলাম। মুলোগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, এবার আর একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার সব সবজিগুলো হয়ে গেছে, ডালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঘুটে নেব। দেখো, ডাল ঘোটা কাটা দিয়ে একটু ঘুটে নিচ্ছি, জাস্ট একটু নেড়ে নিচ্ছি, যাতে সবজিগুলো না ঘুটে যায়, সেইভাবে খেয়াল রেখে ঘুরতে হবে। দেখো আমার সবজিগুলো ঠিকঠাকই আছে, তো আমি ওইভাবে ডালটাকে একটু ঘুটে নিয়েছি। এবার বন্ধুরা, ওতে একটু জলের প্রয়োজন, তাই আমি একটু গরম জল দিলাম। এবং একটু লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো বন্ধুরা, ডালটা আমার হয়ে এসেছে, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। ডালটা বানিয়ে খেয়ে দেখো, কারণ মূলো ফুলকপি এই শীতের সিজনেই পাওয়া যায়, অন্য সময় তো পাওয়া যাবে না, তো এখনই এইটাকে বানিয়ে খেতে হবে। এবার বন্ধুরা, উপর থেকে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রান্নার যে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনাই করি। তো বন্ধুরা, এখানেই রাখছি, টাটা।